আজি আমার মরিগাঁও জেলার লাস্ট একটা সমষ্টি আছে, এই সমষ্টিটা হেক করে আমি আকৌ গুয়াহাটি মেট্রোত আহিবলগিয়া হল। কারণ নলবাড়ী জেলার কেটামান জেলা কেটামান সমষ্টি আমার থাকি গেছে। আপনালোক জ্ঞাত, আপনার জড়িয়তে এদিন আপনার আসিল কামরূপ মেট্রোর পর আমি ওয়ার্ল্ড রোড ফেটালিটি রিমেম্বারেন্স ডে আমি আরম্ভ করেছি। 19 তারিখ আসিল যা মাহ, আর এইফিনে গই আমি গোটেই প্রায় 27খন ডিস্ট্রিক্ট আর 97 কনস্টিটুয়েন্সি আমি গই পাইছি। সমাজের প্রতিটা শ্রেণীর রাইজের লগতে আমি অন্তরঙ্গভাবে কথা কইছি রোড সেফটি লই। আজি আমার কামরূপ মেট্রোর আহার লগে লগে আমার কামরূপ মেট্রোর দ্বিতীয় আর কমিশনার জয়েন্ট কমিশনারক আদি করে সকলে আমার কামরূপ মেট্রোত আমি আহিছো। এটির মূল লক্ষ্য আপনালোক জানে যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নেতৃত্ব লওয়ার পাশতে আমি স্টেট রোড সেফটি কাউন্সিল বানাইছি, ডিস্ট্রিক্ট রোড সেফটি কাউন্সিল বানাইছি। প্রতি মাহে এটা রিভিউ হয়, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া রিভিউ প্রতি মাহে মাহে লই থাকে। আমি এই রিভিউ করি আমি লক্ষ্য করিল যে যা বছর আমার ইয়াতে প্রায় 3000 মানুষ মরেছিল ফেটাল এক্সিডেন্ট, আর বাকি আর বহুত হাজার মানুষ আজিও ইনজিওর্ড হয়ে ঘরত আছে। এই যে 3000 মানে 2994গী যা বছর মরেছিল, এইবার ডিসেম্বরের পাশত আপনার আমি তথ্য দিম। এই যে গোটেখিনি এক্সিডেন্ট হয়েছে, এক্সিডেন্টবিলাকের মূল কারণ কেইটামান, ইচ্ছা করলে আমি কারণবিলাক আমি নাইকিয়া করিব পারো। যেনেকা হেলমেট পিন্ধিবই লাগে টু হুইলার চলাবে, দ্বিতীয় কথা হল অধিক গতিত গাড়ি চলাব নালাগে, তৃতীয় কথা হল কেতিয়াও ড্রাঙ্ক এন্ড ড্রাইভ হব নালাগে, চতুর্থ হল যে টেলিফোন লই কথা কক রাইজে বা ড্রাইভিং করার টাইমত কথা নক, আর পঞ্চম এটা আছে যে আমার গাড়িতে আমার সিট বেল্টটু পিঁচিব লাগে হোয়েন ড্রাইভ করিব বা গাড়িটা চলিব তেতিয়া, আর ট্রাফিক রুলটো মানিব লাগে। এইখিনি কথা যদি আমি মানি চলো তেনেহলে আমার 85% এক্সিডেন্ট নহওয়া। এটা প্রতি মাহে বহি বিভিন্ন বিভাগে এটু সাইন্টিফিক এনালাইসিস করে এই কথাবিলাক আমার জনাইছে আর আমি জানিল। আর এই কারণে আমি রাইজের প্রতি শ্রেণীর মানুষের ওসরত গেছি, বিনম্রতার সকলের ওসরত প্রার্থনা করছো যে এই কথাখিনি যাতে সমাজের প্রতিজন মানুষে মানি চলে, আর আমার একটা সুরক্ষিত পথত আমি এটা একটা সুরক্ষিত বাতাবরণ এটা নির্মাণ করিব লাগে, যাতে আমার পুত্র কন্যা আমার পিতৃমাতৃ এক সুরক্ষিত বাটর যাত্রী হব পারে, জীবন পরিক্রমা সমাপ্ত করে।